হ্যালো বন্ধুরা, গত কয়েকদিন ধরে ভারতীয় ফুটবলের জন্য বেশ ভালো নিউজ ভারতীয় ফ্যানদের জন্য সামনে আসছে, যেখানে প্রথমেই মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ জিতল। গতকাল মোহনবাগানের যে ম্যাচ ছিল এফসি কাপের প্রিলিমিনারিতে ব্লু স্টার এসির বিরুদ্ধে, সেখানেও বড় ব্যবধানে জয়। এর সাথে সাথেই গতকাল আরও একটি ম্যাচ ছিল, যেখানে মিনার্ভার আন্ডার 12 এজের যে টুর্নামেন্ট ছিল মিনা কাপ, সেই যেটি দুবাইতে হয়েছিল সেইটি কিন্তু ফাইনাল জিতে নিয়েছে। অর্থাৎ পরপর বেশ কতগুলি ভালো খবর। আজকে আমরা মিনা কাপ নিয়ে আলোচনা করব। গতকাল মিনার্ভা একাডেমির যে ম্যাচ ছিল লালিগা একাডেমির এইচপিসির সঙ্গে, সেই ম্যাচটি কিন্তু মিনার্ভা 4-0 গোলে জিতে নিয়েছে। এবং এই 4-0 গোলের মধ্যে 3টে গোলই আসে থিয়ামের কাছ থেকে, এবং অপর যে একটি গোল হয়েছিল সেটি হয়েছে জায়েদের কাছ থেকে। মিনা কাপ জয় ভারতীয় ফুটবলের একটি অন্যতম বড় ঘটনা, কারণ ভারতীয় ফুটবল এর আগে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খুব বড় আকারের সেভাবে জিতেনি, যেখানে বার্সেলোনা, লালিগা, এইচপিসি মতো টিম খেলেছে, বড় বড় ক্লাব তাদের হারিয়ে মিনা কাপ জয় করেছে মিনার্ভা। তো এইখানে 5টা টোটাল ম্যাচ হয়েছে মিনার্ভা খেলেছে, অর্থাৎ গ্রুপ স্টেজ থেকে ফাইনাল অবধি টোটাল 5টা ম্যাচ খেলেছে, যেখানে মিনার্ভা গোল করেছে 19টা। এবং সবথেকে মানে ভালো লাগার ব্যাপার যে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার যে থিয়াম, সে কিন্তু এই 5টা ম্যাচের মধ্যে 12টা গোল সে একাই করেছে। অর্থাৎ বোঝাই যায় কি ইন্টেন্সিটি নিয়ে মিনার্ভা পুরো মিনা কাপটা খেলেছে। মিনা কাপের খেলার ধরনটাই ছিল প্রেস করা এবং পাসিং করা এবং শট নেওয়া, এবং তাতে তারা অত্যন্ত ভালোভাবেই সফল। গ্রুপ লিগে তারা বার্সেলোনার আন্ডার 12 টিমকে হারিয়েছে, এবং সেখান থেকেই এখন গ্রুপ স্টেজ পেরিয়ে গ্রুপ স্টেজে যে 3টে ম্যাচ ছিল 3টেই তারা জিতে যায়, এবং ফাইনালে তারা এইচপিসিকে হারিয়ে দিল। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে থিয়াম, 5 ম্যাচে 12 গোল করে, আর টোটাল 3 গোল করেছে টুর্নামেন্টে 5 ম্যাচে 19টা। সেকেন্ড যে নিউজটি রয়েছে সেটাও মিনার্ভা পাঞ্জাবের উপর। মিনার্ভা একাডেমি 2034 ওয়ার্ল্ড কাপ ব্যাচ শুরু করছে, যেখানে তারা এখন থেকে ইন্ডিয়ান প্লেয়ারদের ট্রেনিং দেবে, এবং তারা যাতে ভারতীয় টিমকে পরবর্তীকালে রিপ্রেজেন্ট করে এবং ভারতীয় ফুটবলকে ওয়ার্ল্ড কাপে পৌঁছে দিতে পারে, তার জন্যই এই ব্যাচ শুরু করছে মিনার্ভা একাডেমি। এই ব্যাচের ট্রায়াল শুরু হচ্ছে 16 এপ্রিল 2022, যেখানে এজ লাগবে, মানে যারা ভর্তি হতে চাও এখানে তাদের এজ হতে হবে 1 জানুয়ারি 2009 থেকে 31 ডিসেম্বর 2012 মধ্যে, আর রেজিস্ট্রেশন ফি 100 টাকা। যাদের ইচ্ছে রয়েছে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8787607342। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।